এইভাবে যদি সসেজ দিয়ে বাসায় মজার ব্রেড বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে এনে খাওয়ার কোনো দরকারই নেই। আজকে আমি দুটা সহজভাবে ব্রেড বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সসেজ দিয়ে আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি সসেজ রোল আর সসেজ দিয়ে এক ধরনের ব্রেড বানিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে আপনারা সসেজ দিয়ে মজার মজার ব্রেড বানিয়ে বাসায় রাখতে পারেন। ছোট বাচ্চাদের যেমনি অনেক পছন্দের এই খাবারগুলো, বড়দেরও অনেক পছন্দ। আজকে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে সসেজ দিয়ে দুই ধরনের ব্রেড বানিয়ে শেয়ার করলাম। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। এখন আমি একটা ডো বানিয়ে নিচ্ছি সসেজ রোল আর ব্রেড বানানোর জন্য। এই ডোটা আমি কিভাবে বানিয়েছিলাম তার সম্পূর্ণ উপকরণ সহ আমার চ্যানেলে দেয়া আছে। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিংকটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ব্রেড বানানোর জন্য ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে এই ডোটাকে মথে নিচ্ছি। ডো থেকে আমি অর্ধেকটা কেটে নিলাম। সেই অর্ধেকটা একটা পাত্রের মধ্যে সামান্য বাটার দিয়ে আমি ডোটা রেখে ঢেকে রেখে দেব, তা না হলে শুকিয়ে যাবে। বাকি অর্ধেকটা দিয়ে আমি সসেজ দিয়ে দুই ধরনের ব্রেড বানিয়ে দেখাবো, একটা সসেজ রোল আর একটা সসেজ ব্রেড। এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যতটুকু আমার দরকার সেই শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যে সাইজেরই করতে চান সেই অনুযায়ী ডো থেকে লেচি কেটে নেবেন। এখন আমি কেটে রাখা লেচি থেকে একটা নিয়ে নিলাম, নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ছোট্ট একটা লুচির মতো ব্রেড বানিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতে হবে আমি কিভাবে এই ব্রেডটা বানাচ্ছি, তাহলে আপনারা দেখতে থাকুন।
আমি ফ্লাওয়ারের মতো একটা ব্রেড বানিয়ে এক পাশে রাখলাম। আর যেহেতু আমার সসেস লাগবে, তাই সবগুলো সসেস এখানে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হলো চিকেন সসেস। এই সসেস থেকে আমি একটা সসেস নিয়ে এখন ছোট ছোট কেটে নিচ্ছি। বানিয়ে রাখা ফ্লাওয়ারের মতো ব্রেডটার মধ্যে এখন আমি সসেসগুলো বসিয়ে দেব। আমি সসেস একটু বড় করেই কেটেছি, আপনারা আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। এখন আমি এই কাটা সসেসগুলো ফ্লাওয়ারের প্রতিটা পাতার মধ্যে দিয়ে দিব। এখন মধ্যেখানে আমি তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। আপনারা এই মুহূর্তে না দিলেও পারবেন, আমি পরে আবার দিয়ে দেব। এখন সেই তিলের মধ্যে আমার কাছে মনে হলো এখানে আর একটা সসেস দিলে দেখতে অনেক ভালো লাগবে, তাই আমি তিলের উপরে একটা সসেসের টুকরা বসিয়ে দিলাম। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দেব এক পাশে প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এই ফ্লাওয়ার শেপগুলো অনেকখানি ফুলে যাবে, আপনারা দেখে বুঝতে পারবেন। এখন বাকি যে আরও লেচি কাটা আছে ওটা দিয়ে আমি এখন সসেস রোল বানিয়ে নেব। এই জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে আমি লম্বা শেপে বেলে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন, দেখে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এই সসেস রোলটা। এইগুলো আমি ওভেনে বেক করে নেব। এই জন্য আমি ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিটে দিয়ে দিয়েছি। সসেস রোলগুলো বানানো হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি এই সসেস রোলগুলো ট্রের মধ্যে রেখে দেব, যে ট্রেটা দিয়ে আমি ওভেনে এটা এইগুলো বেক করে নেব। এখন এই রোলগুলো আমি একসাথেই রেখে দিচ্ছি, আমি একসাথেই এগুলো বেক করে নেব। যেহেতু আমার ট্রেটা অনেক বড়, আপনাদের যদি ওভেনের ট্রেটা ছোট থাকে তাহলে আপনারা কম করে দিয়ে বেক করে নেবেন। এখন আমি এই সসেস রোল ব্রেডের উপরে ডিমের কুসুমটা দিয়ে আমি একটু এগ ওয়াশ করে নিচ্ছি। এটা দেয়াতে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমি সবগুলোর মধ্যে এগ ওয়াশটা করে নিচ্ছি। এগ ওয়াশ করে নেওয়ার পর আমি এর মধ্যে তিল ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তিলটা দিলাম, আপনারা চাইলে কালো কালারের যে তিল আছে সেই তিলটাও দিতে পারবেন। আমি সবগুলোর উপরে তিল ছড়িয়ে দিলাম। এই ব্রেড রোলগুলোকে ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি ইটালিয়ান হার্বস। ইটালিয়ান হার্বস দেওয়াতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এই সসেস রোল বা ব্রেডের মধ্যে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, এটাতে টেস্টের কোনো হেরফের হবে না। তারপর আমি ঢেকে আবারও 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে। এখন আমি এই ব্রেডগুলোকে ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
20 মিনিটের জন্য বেক করে নেব। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ব্রেডগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম 20 মিনিট পর। এখন আমি গরম অবস্থাতেই বাটার ওয়াশ করে দিচ্ছি। এটা দেয়াতে অনেক সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এই ব্রেডগুলোর মধ্যে। অনেক মজা হয়েছিল এই ব্রেডগুলো, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। খুবই সহজভাবে আমি আজকে এই ব্রেডগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সসেস দিয়ে এত মজার মজার ব্রেডগুলো আমরা দোকানে খেয়ে থাকি, তবে বাসায় যদি এইভাবে ব্রেড বানানো যায়, সসেস ব্রেড রোল অথবা সসেস দিয়ে ব্রেড বানানো যায়, তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন, এটা অনেক বেশি টেস্টি হয়। আমি আবারও বলে দিচ্ছি, এই সসেস রোল বা সসেস ব্রেড বানানোর জন্য যে ডোর দরকার, সেই ডোটা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেব। সেই লিংকে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে ডো বানিয়ে নিয়েছিলাম। ওই ডো দিয়ে পিজা, ব্রেড, এই ধরনের সসেস রোল অথবা বান আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি একটা সসেস ব্রেড আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে, অনেক মজার হয়েছিল। এই ব্রেডগুলো এমনি এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে চিলি সস, টমেটো সস অথবা টমেটো কেচাপ দিয়েও খেয়ে নিতে পারবেন। আপনারা যেখানেই আছেন সাবধানে থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।